দেখুন পশ্চিম বাংলাটা ধীরে ধীরে উত্তরপ্রদেশ বিহারের মতো মাফিয়া রাজের দিকে চলে যাচ্ছে। প্রকাশ্যে দিবালোকে একজন উকিল, সে একদম কাউন্সিলর, তাকে যেভাবে থানার সামনে চায়ের দোকানে এসে চেনগান নিয়ে ব্রাস ফায়ারিং করা হয়েছে, তার গায়ে 12টা গুলি লেগেছে, মাথাতেই 4টি, ওখানেই প্রায় মারা গেছে। যুবক নেতা, ওখানে জননেতা বলা যায়, যারা যারা অনুগামিতা, তাকে যেভাবে প্রকাশ্যে মারা হলো, তার মানে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু আছে বলে আমার সন্দেহ আছে। আর এরকম হলে জানি না নির্বাচন সত্যিকারে নিরপেক্ষ হতে পারবে কিনা। দাদা, এই পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ জানে পুরো ব্যাপার। পুলিশ যদি না জানতো, প্রকাশ্যে স্টেনগান নিয়ে বাইকে করে কেউ ঘুরে বেড়াচ্ছে, থানার সামনে ব্রাস ফায়ারিং হচ্ছে এত লোকের মাঝখানে, পুলিশ জানে না? পুলিশই করাচ্ছে। অর্জুন সিং বলেছেন, আমরাও বলেছি, ওখানে পুলিশকে পাঠানো হয়েছে সুপারি কিলার হিসাবে, আর তারাই সমস্ত প্ল্যানিং করছে। এর আগেও একাধিকবার ওখানে বম বন্দুক নিয়ে আক্রমণ হয়েছে, অর্জুন সিংকে টার্গেট করা হয়েছে, তার যারা অনুগামী কাছাকাছি আছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে। আর এটা যা হয়েছে, সারা পশ্চিমবাংলার মানুষ এখন ভয়ের জীবনযাপন করবে। গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করা এটাই রাস্তা আমাদের কাছে, কারণ যে ধরনের হিংসা চলছে, হত্যা চলছে, প্রায় 120 জন কর্মীকে আমাদের হত্যা করা হলো। আমরা সিবিআই চাই, সিবিআই নেই। উত্তরপ্রদেশে একটা মেয়েকে রেপ করা হয়েছে, হত্যা হয়েছে, সঙ্গে সঙ্গে এসপি সাসপেন্ড, ডিএম সাসপেন্ড, আইসি সাসপেন্ড, সিবিআই তদন্ত চেয়েছেন যোগীজি। আজকে মমতা ব্যানার্জির হিম্মত নেই সেটা চাওয়ার, কারণ সত্য বেরিয়ে আসবে, তার পার্টির লোকের সঙ্গে যুক্ত, তার প্রতিবাদে তাই আমরা বাঁধ রাখতে বাধ্য হয়েছি। যেকোনো শহরে আপনার স্বপ্নের ফ্ল্যাটের সন্ধান পেতে আজই যোগাযোগ করুন অ্যাসপান রিয়েলটরের সঙ্গে। সম্পূর্ণ আইনি পরামর্শ, হোম লোনের সাহায্য সমেত মিলবে। ফ্ল্যাটের সন্ধান যোগাযোগ 8274057167 এবং 9830387363।